বাজারে আসলে 10 টাকা 5 টাকা করে দাম বাড়ে প্রত্যেকটা জিনিসের। একটা জিনিস ক্রয় করে যে খাবে ছাদের বাইরে। এক দোকানে তেলের দাম 70 টাকা, আর এক দোকানে 85 টাকা। তেলের কেজি 200 টাকা হবে। এদের জনপ্রিয়তার ভয় আছে বলে আমার মনে হয় না, যার জন্য এরা যে কোনো ডিসিশন তখন তখন নিয়ে ফেলতে পারে। আমাদের সরকার আমাদের জনগণ নিয়া কোনো চিন্তাই করে না। রাষ্ট্র শক্তি অনেক শক্তিশালী এবং তার হাত অনেক লম্বা, এইটা হচ্ছে সমস্যা। চারিদিকে যেন শুধুই হাহাকার। আগামী 2023 সাল হবে সব থেকে ভয়াবহ, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সারা পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এক বছর আগেই ঘোষণা দিয়েছেন 2023 সালে তার দেশে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। বাংলাদেশে মানুষের জন্য সেই কষ্ট না হয় তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন। হাসিনা সরকার সবসময় তার সরকারের দুর্বলতা ঢেকে রাখবার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই কেন হাসিনা আগ বাড়িয়ে দুর্ভিক্ষের আগাম বার্তা দিচ্ছে? এর কারণ একটাই, তাহলে সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই প্রয়োজনীয় পণ্য আমদানি করবার, যে কারণে কোভিড আর ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে হাসিনা বলবার চেষ্টা করছেন আসন্ন সংকটে সরকারের আসলে কোনো দায় নেই। কিন্তু বাস্তবে দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হাসিনা, তার পরিবার আর তার আশীর্বাদ পুষ্ট কিছু ব্যবসায়ীর লাগামহীন লুটপাট। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দুর্নীতি কোনো নতুন বিষয় নয়, তবে হাসিনা সরকারের দুর্নীতি কতটা সাজানো গোছানো পূর্ব পরিকল্পিত তা আজকের অনুসন্ধানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপি লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে, কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতেই আওয়ামী লীগ সবসময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন। চলুন দেখা যাক দুর্নীতিতে কারা কতটা পাকাপোক্ত। বিএনপি জামায়াত জোট সরকারের দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হলো বিদ্যুৎ খাতে তারেক রহমানের মহা লুটপাট। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট কোনো বিভাগের সাথে যুক্ত না থেকেও তারেক রহমান কীভাবে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি করল? তারেক রহমানকে বিদ্যুৎ খাতের সাথে জড়ানোর পেছনে কাজ করেছে তৎকালীন সময়ে এনটিভিতে দেয়া একটি সাক্ষাৎকার। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে, এটা একটা আছে। আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, পাওয়ার স্টেশনে একটা কোয়াইট কস্টলি ব্যাপার। ওই সাক্ষাৎকারে তারেক রহমান স্বীকার করেন দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। এছাড়া এখনকার নির্লজ্জ ক্ষমতাসীনদের মতো পূর্বের সরকারকে দোষারোপ না করে তিনি সকলের কাছে সংকট উত্তরণে সহায়তা চেয়েছিলেন। সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি সন্ধ্যায় বাসাবাড়ি এবং মার্কেটে একই সাথে বিদ্যুৎ ব্যবহারের ফলে বাড়তি চাপের কথাও জানিয়েছিলেন। এই বক্তব্যকে আওয়ামী গুজব বাহিনী প্রচার করতে থাকে। তারেক রহমান বলেছেন একই সাথে বাসাবাড়ি এবং দোকানপাটে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। এভাবেই তারেক রহমানকে বিদ্যুৎ খাতে লুটপাটের সাথে ট্যাগ করা হয়েছিল। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট, কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আওয়ামী লীগের নিয়ন্ত্রিত মিডিয়ার প্রোপাগান্ডা উইং কতটা শক্তিশালী তার আরেকটা প্রমাণ বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের মিথ্যাচার। বিএনপির সরকার নাকি বিদ্যুৎ না দিয়ে শুধুমাত্র খুঁটি বসিয়ে লুটপাট করেছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যেখানে মানুষের বাড়িঘর ছাড়াই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে? এমন একটি খুঁটিও কি আছে যেখানে বিদ্যুৎ দেওয়া হয়নি? বাস্তবে বিএনপির পরিকল্পনা ছিল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন বা ডিস্ট্রিবিউশন লাইন বসানো, যাতে উৎপাদনের পর কোনো বিদ্যুৎ অপচয় না হয়। কিন্তু বাস্তবে যে গতিতে গ্রাহক বাড়ানো হয়েছিল ওই গতিতে বিদ্যুতের উৎপাদন বাড়ায়নি সরকার, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বছরে বিএনপি জামায়াত দেশের জাতীয় গ্রিডে মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে সক্ষম হয়েছিল, যদিও আওয়ামী লীগ সরকারও গেল 13 বছরে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে যোগ করেছে মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ। আপনারা হয়তো চমকে উঠবেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিচ্ছে তারা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, আর আমি বলছি মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যে সত্যিই তাই। আওয়ামী লীগ যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলছে তার সবগুলোই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাময়িকভাবে ভাড়া নেয়া, যা অসম্ভব ব্যয়বহুল। উইকিপিডিয়ার তথ্য বলছে বিএনপি শাসনামলের শেষ বছরগুলোতে সারা দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছিল 400 থেকে 500 মেগাওয়াটের মতো। 2005 সালের অক্টোবর মাস নাগাদ সারা দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল প্রতিদিন 500 থেকে 900 মেগাওয়াট। 2006 সালের মে মাস নাগাদ লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় 1000 মেগাওয়াটে। এ সময় বিদ্যুতের দাবিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে। এছাড়া রাজধানী শনিরাকরাতেও বিদ্যুতের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যেখানে হাজার হাজার এলাকাবাসী বিদ্যুৎ ও পানির দাবিতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। বেশ কিছু জায়গায় পুলিশ গুলিও চালিয়েছিল বিক্ষোভকারীদের ওপর। সারা দেশে ডজন খানেক মানুষ নিহত হয়েছিল অতি উৎসাহী কিছু পুলিশ অফিসারের কারণে। বলে রাখা ভালো, সেই ঘটনায় চাকরি হারায় পুলিশের একজন ওসি সহ 6 পুলিশ সদস্য।
যে যেভাবেই বলুক 2001 থেকে 2006 সাল পর্যন্ত সবচেয়ে অবহেলিত খাত ছিল বিদ্যুৎ খাত। তৎকালীন বিএনপি জামায়াত সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই খাতটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি বিদ্যুৎ খাতে লুটপাট করেছিল? সেই প্রশ্নের উত্তর, এদেশে লুটপাট করে না কে, একটু কম আর একটু বেশি। যে দেশে করোনার মতো ভয়াবহ মহামারী তো রাজনীতিবিদদের চুরি ঠেকানো যায়নি, সেই দেশে বিএনপির রাজনীতিবিদেরা সবাই সৎ হবেন, এটা কল্পনা করা বোকামি। অতএব দুর্নীতি একেবারেই বন্ধ করার চিন্তা বাদ দিয়ে কোন দল কতটা চুরি করেছে আপাতত ততটুকু জেনেই নাকে তেল দিয়ে ঘুমায়। প্রথমে বিএনপি বিদ্যুৎ খাতে কত টাকার দুর্নীতি করেছিল সেটা জানতে আবারও একটু উইকিপিডিয়াতে ঘুরে আসা যাক। বিএনপি সবশেষ ক্ষমতায় আসে 2001 সালের শেষ দিকে। 2002-03 অর্থবছরে বিএনপি সরকারের মোট বাজেট ছিল 44,854 কোটি টাকা। 2003-04 অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ছিল 51,980 কোটি টাকা। তার পরের বছর অর্থাৎ 2004-05 অর্থবছরে 57,248 কোটি টাকা বাজেট ঘোষণা করেছিল তৎকালীন সরকার। 2005-06 অর্থবছরে 61,058 কোটি টাকা এবং সবশেষ বছর অর্থাৎ 2006-07 অর্থ বছরে এম সাইফুর রহমান 69,740 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। সব মিলিয়ে বিএনপি সরকারের 5 বছরের মোট বাজেট ছিল 2,84,880 কোটি টাকা। অন্যদিকে বর্তমান সরকারের শুধুমাত্র চলতি অর্থ বছরের বাজেট ছিল ৬,78,064 কোটি টাকা। অর্থাৎ বিএনপির 5 বছরের বাজেটের চেয়ে আওয়ামী লীগের 1 বছরের বাজেট প্রায় 3 গুণ বেশি। বলে রাখা ভালো, বিএনপি সরকারের রেখে যাওয়া মাথাপিছু 6,000 টাকা ঋণের পরিমাণ এখন মাথাপিছু 96,000 টাকায় ঠেকেছে। বিএনপি 5 বছরে অবহেলিত বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছিল 6,000 কোটি টাকা, আর আওয়ামী লীগ সরকারের শুধুমাত্র 2022 সালে বিদ্যুৎ খাতে ব্যয় ধরা হয়েছে 26,066 কোটি টাকা, যা আগের বছর অর্থাৎ 2021 সালে আরও 1,418 কোটি টাকা বেশি ছিল। ধরে নিলাম বিএনপির 6,000 কোটি টাকার পুরোটাই তারেক রহমান আর খালেদা জিয়া লুটপাট করে বিদেশে পাচার করেছে। যদিও তারেক রহমানের বিরুদ্ধে 111 সরকার তো দূরের কথা, আওয়ামী লীগ সরকারও এখন পর্যন্ত বিদ্যুৎ খাতের দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা করতে পারেনি। তারপরে ধরে নিলাম বিএনপির সময় তারেক রহমান সব কিছু বেশি দামে কিনে সরকারি টাকা লুটপাট করেছে। এই যেমন তারেক রহমানের সময় বিদ্যুতের যে খুঁটি 4,700 টাকায় কেনা হয়েছিল, সেই খুঁটি কিনতে আওয়ামী লীগ সরকার খরচ করছে 3,44,000 টাকা। তারেক রহমানদের সময় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হতো 2.55 টাকা, আর হাসিনা ডিজিটাল কুইক রেন্টালে সেই খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রতি ইউনিটে 100 থেকে 1,500 টাকা। জি ঠিকই শুনছেন, 2.55 টাকার বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ সরকার এখন খরচ করছে 1,500 টাকা। যে কারণে বিদ্যুতের বিল বাবদ যে গ্রাহককে বিএনপির সময় 300 টাকা খরচ করতে হতো, সেই ব্যক্তিকে এখন খরচ করতে হচ্ছে 3,000 টাকা। বিএনপির শেষ সময় 1 লিটার ডিজেলের দাম ছিল 33 টাকা, তা এখন 114 টাকা। 1 লিটার পেট্রোলের দাম ছিল 57 টাকা, যা এখন 130 টাকা। 58 টাকার অকটেন এখন গ্রাহককে কিনতে হচ্ছে 135 টাকায়। তবে যদি সত্য বলতে হয়, তাহলে বিএনপি সরকারের সময় দুর্নীতি হয়েছে কম অথবা বেশি। বাংলাদেশের প্রায় 100% এমপি নির্বাচন করে শুধুই সরকারি অর্থ লুটপাটের উদ্দেশ্যে, তা সে যেই দলেরই হোক। সরকারি কেনাকাটায় দাম বেশি দেখে লুটপাট করা এটা নতুন কিছু না, এটাই এদেশে নিয়ম। কিন্তু বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনাও তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল, যেই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে, তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ খাত ছিল সবচেয়ে অবহেলিত একটি খাত, যে কারণে বিদ্যুতের চাহিদা যোগানের ঘাটতি পূরণের লক্ষ্যে 1/11 তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছিল। ছোট করে জেনে আসা যাক কুইক রেন্টাল আসলে কি। কুইক মানে দ্রুত এবং রেন্টাল মানে ভাড়া ভিত্তিক, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সংকট মোকাবেলায় সাময়িক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। কিন্তু ডিজেল চালিত হয় এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে ব্যয় আকাশচুম্বী, যে কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। কারণ ওই সময় সাধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউনিট প্রতি উৎপাদনে ব্যয় হতো 2.55 টাকা, আর কুইক রেন্টালের প্রকল্প হাতে নিলে সরকারের ব্যয় নির্ধারিত হয়েছিল 26 টাকা, যে কারণে এত বেশি ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যায়নি 1/11 সরকার। কিন্তু 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সেটাকে সুযোগ হিসেবে লুফে নেয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবিত 26 টাকার ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে ক্ষেত্রবিশেষে আওয়ামী লীগ সরকার খরচ করেছে 1,500 টাকা, কোথাও আবার
তার চেয়েও বেশি। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁওয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1,579 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতা সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটেক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। যেই কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? লাভ কি সেটা এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি টের পাবেন। সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপরে বসে বসে টাকা গোনা ছাড়া তার আর কোনো দায়িত্ব নেই। এসব কেন্দ্রগুলোর যত কাঁচামাল কেনা কিংবা জ্বালানির যোগানের দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে, তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এ ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল, সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা বলতে না পারে, সে কারণেই তারা প্রকল্প শুরুর আগেই আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীব ওয়াজেদ জয়ের বেড পার্টনার, বান্ধবী। টেন্ডার হবে, খেলবে কে? মাননীয় স্পিকার, খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ, আমাদের ফারুক খান সাহেবের ভাই, সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা। আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন, এখন আপনি তাকে মেঘনাঘাট দিয়েছেন BB101। এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান এফ রহমান এবং রেহেনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এসালম সহ চিহ্নিত কিছু শেখ পরিবার আস্থাভাজন ব্যবসায়ী গেল 13 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। তিনজনের তিন ক্যাশিয়ারের বাইরেও শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকেই একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি, সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া, কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় হাসিনার স্বামীর দেশও রয়েছে। ডয়েচে ভেলের ওই খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1,219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখন পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎও সরকারকে দেয়নি, তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটারই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানেই শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দেওয়া হয়, যে কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হওয়া 54,000 কোটি টাকা শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে, গেল বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020-21 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়েছে। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ মূল্য। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,782 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 1/3 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখে ভাড়া দিচ্ছে সরকার, যে কারণে দ্রুত এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। অন্যান্য যেসব আমাদের প্রয়োজনীয় বিনিয়োগ, সেখান থেকে এই টাকাটাকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। যারা পরিচালনা করছেন তারা উৎপাদকদের স্বার্থ দেখছেন, ভোক্তাদের স্বার্থ বিবেচনা করছেন না। আমরা কি এই বিদ্যুৎ ব্যবস্থা কি তাদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে? তারা তো নিজের কর্ম দিয়েই প্রমাণ করে দিচ্ছে যে তাদের মিড টার্ম প্ল্যানটা টোটালি ফেল করে গেছে। সাময়িক হলেও এটা অনেক বড় চাপ। আমরা সরকারকে বলবো যে রেন্টালকে এবার আস্তে আস্তে কমিয়ে আনার জন্য। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরেও শেখ হাসিনা আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে। রেন্টাল ও কুইক রেন্টাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সময় বাড়ছে আরও 5 বছর। এসব বিদ্যুৎ কেন্দ্রের চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও এক দফা বাড়াতে বিল উঠেছে সংসদে। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও
পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সরকারের ওই সিদ্ধান্তে বিরোধিতা করে ক্যাব সহ অনেকে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হাসিনা কারো কথা শোনেনি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সরকার জেনে শুনে এসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতির বিচার করতে না পারে, সে কারণেই তিনি 2010 সালের ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ইন্ডেমনিটি আইন এখনই বাতিল করতে চায় না সরকার। আমার মনে কিছু সময়ের জন্য রাখার দরকার আছে, বিশেষ করে ট্রান্সমিশনে প্রজেক্ট কিছু নেওয়া দ্রুততার সাথে আনার জন্য। বিদ্যুৎ খাত উন্নয়ন করতে যে নানা ধরনের দুর্নীতি, অপচয়, আত্মসাত এর মধ্যে ঘটে যাচ্ছে এবং এই আইন থাকার কারণে সেগুলো প্রতিকার বা প্রতিরোধ করা যাচ্ছে না। ভয়ঙ্কর এই আইনটি প্রথমে 2 বছরের জন্য বলা হলো, সেটি পরে আবার 5 বছরের জন্য বাড়ানো হয়েছিল। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান সংশোধন করে আরও 5 বছর বাড়ানো হলো। এই আইনের অধীনে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত সরকারি কোনো সিদ্ধান্ত নির্দেশের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল 5 বছরেই সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়, এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার। নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকে দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পরিবার। 436 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4টি বিদ্যুৎ কেন্দ্র আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি নতুন 5টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে এই আহ্বান জানান তিনি। আজকে আমি 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি। 6টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং 9টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন ঘোষণা করছি। মহা লুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজেই তা বিদেশে পাচার করা যায়। আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশে সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীব অজিত জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায়। জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। রহস্যের জন্ম দিয়ে হাজির হলেন বিদ্যুৎ খাতের ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ আজিজ খান। দেশে নয়, সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় তার অবস্থান। নলেজে নাই, তোরা কি করে এরকম টাকা নিতে পারে, সুতরাং এটা তো সেই হিসাবে ইনডাইরেক্টলি বলছে, এটা পাচার করা মানে। এভাবে শেখ হাসিনার তার আশপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নেবেন তাদেরকেই ব্যাপক বেকায়দায় পড়তে হবে। সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে তারপরে যত দ্রুত সম্ভব এই লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে, বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল। আল্লাহ হাফেজ।